ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আবাহনী ছাড়ার ঘোষণা দিলেন টুটুল হোসেন বাদশা। আবাহনী ছেড়ে তিনি যোগ দিচ্ছেন হ্যাট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসে। অনূর্ধ্ব ১৬ দলের হয়ে ২০১২ সালে প্রথম আবাহনীতে নাম লিখিয়েছিলেন তিনি। এরপর থেকে এই ক্লাবের হয়েই তাকে মাঠে দেখা যায়, কিন্তু এবার বসুন্ধরা কিংসের হয়ে খেলতে দেখা যাবে তাকে নতুন মৌসুমের জন্য নিজেদের দল গোছাতে ব্যস্ত ক্লাবগুলো। হ্যাট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরাও নতুন মৌসুমের জন্য নিজেদের পরিকল্পনা সাজাচ্ছে, সেই পরিকল্পনার অংশ টুটুল হোসেন বাদশাও। চুক্তি সম্পর্কিত কোনো কিছু এখনও জানা যায়নি ক্লাবটির কাছ থেকে।